dreams, thinking in my dreams, musical hours. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে, অবশ্য এখন গুড মর্নিং নেই, আর ক্যামেরার পিছনে দিশা আমাকে দেখে হাসছে। যাই হোক, তো দিশা কাজ করে একটু একটু সেটা প্রমাণ করার জন্য আজকে গুলো করেছে। না, আমি করি কাজ। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, মানে কালকে পৌষ সংক্রান্তি। তো আজ থেকেই আমাদের বাড়িতে পিঠে পর্ব শুরু। আর সকাল থেকে আমি নারকেলের পুর বানিয়েছি, আর নারকেলের মানে ছাইটা বানিয়েছি, আর ক্ষীরের স্টাফিংও বানিয়েছি। সেজন্য সকাল থেকে আর আমার ভিডিও করা হয়নি। আর এখন মানে রান্না করে নেবো, রান্না করে তারপরে আমি আজকে মুগ ডালের ভাজা পিঠে বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো, আমি বিছনা ফিছনা সব গুছিয়ে নিয়েছি, তারপরে আবার দিশা এসে এগুলোকে এখানে ডাম্পিং স্টেশন বানিয়েছে। ওর ঘরটা গুছবে বলে ও আমার ঘরটা নোংরা করে দিয়েছে। বিবেক, আজকে বিবেক গুড নিউজ হচ্ছে, বিবেক আজকে 12টার সময় ঘুম থেকে উঠেছে। কি রে, উঠে এখন ব্রেকফাস্ট করছে ম্যাগি। খুব ভালো বিবেক, মজার জীবন বল। কেউ কি 12টার সময় ঘুম থেকে ওঠে? আচ্ছা ওকে, এরপর কিন্তু পড়তে বসে যাবি। কি হাত চাপা দিচ্ছিস কেন? কালকে বাবা বিবেককে আজব একটা হাঁস কিনে দিয়েছে, যেটার আমি কোনো কারণ বুঝতে পারছি না কেন এইসব খেলনা আনছে। আমার জন্য যখন আনে না, ওর জন্য আনা উচিত না। তো এখানে আমি পোস্ত চাপিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, ভাত গলে যাবে, কি অবস্থা। যাই হোক, এখন ভাত হয়ে এসছে, আর একটু চিকেন করে নেবো, কেন ওদের তো চিকেন ছাড়া চলবে না। চিকেনটা করা থাকলে দুবেলার জন্য নিশ্চিন্ত। আর এই দেখো, এখানে আমি নারকেলের করেছি, পুর বানিয়েছি দুটো, এইখানে একটা হয়েছে, এটা দুটোতেই হয়ে গেছে, অনেকটা হয়েছে নারকেলের পুর। আর এটা ক্ষীরের, এগুলো বানিয়েছি সকাল থেকে, এগুলো করতে গিয়ে আমার যত দেরি হয়েছে। আর তারপরে রান্না বান্না করে তারপরে আমি পিঠে বানাতে শুরু করব। তো চলো এখন তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। Every time you come back, it's like falling down these lies again. This feeling that I have deep down inside, I just wanna be the one you need. And now I need you by my side. I can't sleep at night. Let's get lost in time, leave it all behind. I can't get. দাবা খেলছো? Yes boss. কেন? আমি খেলছি, ইচ্ছা করে আর কি। গুড়ি আছে না? ও আচ্ছা। তো আজকে বানাবো হচ্ছে মুগ ডালের ভাজা পিঠে, মুগ ডালের পুরি পিঠেও বলে সেটাকে। আর এটার জন্য আমি নিয়েছি 500 গ্রাম মতন মুগের ডাল, আর সেটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা হবে মানে পুরো ডাল ভাজাও হবে না, আবার হালকা ভাজাও হবে না, মিডিয়াম ভাজা। তো এখন আমি ভালোভাবে ডালটাকে ভেজে নেবো। ভালো করে দিয়ে সেদ্ধ চাপাতে হবে। ডালটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। আর এখানে আমি আদা মৌরি বাটা, আদা মৌরি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো এটাও খানিকটা দেবো, এতটা দেবো না অবশ্য। এই আদা মৌরি বাটা আর নুনটা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আদা মৌরি আর কাঁচা লঙ্কা বাটা, মানে এটা একটু হালকা হালকা ঝাল থাকবে, আর মিষ্টি একটু নোনতা, এরকম টেস্ট হবে। এই পিঠেটা আমার বাপের বাড়িতে আমি খাইনি কখনো, এটা আমার শ্বশুর বাড়িতে এসেই খাওয়া, শাশুড়ি মায়ের হাতে, মায়ের কাছে দেখেই আমি এটা শিখেছি। জানি না, আজকে বছরে একবার করি, তো প্রতি বছরই ভুলে যাই যে কী করে করতে হবে, সেজন্য খুব টেনশনেও থাকি। টেনশনে কী আছে? হ্যাঁ, এটা ঠিকঠাক না হলে পুরো পিঠেটা ফেটে যাবে, সেই জন্যই টেনশন। আর ডালটা সেদ্ধ হবে এমন যে একটু মানে পুরোটা একটু ফাটবে হালকা হালকা, কিন্তু পুরোটা সেদ্ধ হবে, গোটা গোটা আছে।
কিন্তু সেদ্ধ হয়েছে। এরকম সময় চিনি দিতে হবে এর মধ্যে। এর আগে চিনি দিলে ডালটা সেদ্ধ হবে না। তো চিনিটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। আর চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে এটা আতপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিতে হবে। এটা যতটা লাগবে, মাখতে মাখতে যতটা লাগবে ঠিক ততটাই দিতে হবে। দিয়ে এটার একটা ডো বানাতে হবে আর কি। এবার এটাকে ঢেলে নেবো একটা পাত্রে দিয়ে, তারপরে এখানে এটাকে ভালো করে মাখতে হবে। মা তুমি এত গরমটা মাখছো কি করে? হাতটা পুড়ে আছে, দেখি হাতটা দেখো লাল হয়ে গেছে হাতটা। এবার একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভিতরটা সফট থাকে, নাহলে চাল গুঁড়ো দেওয়া আছে তো মানে ফেটে যাওয়ার চান্স থাকবে। এরকম করে একটা মধ্যে নারকেলের পুর দিয়ে নিলাম, তারপর এটাকে ফোল্ড করে খুব ভালো করে এটাকে ইয়ে করতে হবে যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না যায়। তারপরে এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, এরপর এটাকে ভাজবো। আগে কয়েকটা রেডি করে নিই। তো দেখো এখানে আমি এইগুলো নারকেলের করেছি, অনেকগুলো হয়েছে। এগুলো নারকেলের আর এগুলো ক্ষীরের। আমি খুব ভয় পাচ্ছিলাম যে এগুলো ফেটে যায়, এগুলো কিন্তু ফেটে যায়, কিন্তু দেখো একটাও ফাটেনি। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, আর খুব ক্রাঞ্চি, এত ক্রাঞ্চি হয়েছে না? কেমন হয়েছিল বল দিশা? দারুণ খেতে হয়েছে, আমি খেয়েছি, দারুণ লেগেছে আমার। এটা আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি। ইয়র ডান। এটা শর্টে দিবি তো? হ্যাঁ। তো আমাদের যে শর্টগুলো যাচ্ছে তোমরা শর্টগুলো চাইলে দেখতে পারো, খুব ভালো লাগবে। ধপাস, মা আমার জন্য এখানে লুচি বানাচ্ছে। মা বলো তুমি সারাদিন ধরে কি করে এত রান্নাঘরে থাকতে পারো? আর বলিস না রে, তারপরে গিয়ে দেখলাম এ বাবা এটা তো ঠিক হলো না। বিয়ে করে তো আমি কি বলবো, যেটা আর ভিডিওতে না বলাই ভালো, বড় বাস খেয়েছি। তারপরে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন লেগেছে। আর সবাই আর কি বলছি, আমি মাথা খারাপ হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। বাই। কি বললাম আমি? বন্ধ কর।